হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আবার নতুন একটা ব্লগ নিয়ে এসেছি, তো পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। এখন আমি যাব, রেডি হয়ে গেছি, ব্রাইডের বাড়িতে যাব, রিসেপশন আছে একটা, সো বাড়ি থেকে এখন রওনা দেব। আগরতলায় আছে, বেশি দূর না, তো দেখতে থাকো প্রথম থেকে ভিডিওটা লাস্ট অব্দি, আর জানাবে অবশ্যই কমেন্ট করে কেমন লেগেছে তোমাদের ব্লগটা। তো চলো যাওয়া যাক, চলে এসে এখন প্রিয়া দাদা আমার সাথে, চলো যাওয়া যাক। সো এখানে এসে আমি ব্রাইডকে পেয়ে গেছি, কিন্তু ব্রাইড তো আমার এখনও রেডি হয়নি, ওদের কিছু প্রোগ্রাম ছিল, বাতকাবুরের যে রিচুয়ালটা ছিল ওটা এখনও শেষ হয়নি। সো এটা শুরু হয়েছে, তো এটা শেষ হবে, তারপরে আমাকে ব্রাইড দেবে। তো আমি আর বসে বসে কী করবো, আমি ভাবলাম না আমি একটু ভিডিও করে নিই, যেহেতু আমার সামনেই হচ্ছে, তো ওদের এই খুব হ্যাপি মোমেন্টটাকে আমি একটু তুলে ধরলাম আমার ব্লগে। তো ভালো লাগলো, ওদের বাড়ির সবাই খুবই ভালো, ওদের সাথে আমি খুব ফ্রেন্ডলি কথা বলেছি, কোনো অসুবিধা হয়নি, একটু মাঝে মাঝে ভিডিও করে নিয়েছি, মজাও করে নিলাম আর কি। প্রিয়া এখানে বসে বসে অপেক্ষা করছি, ওদের খাওয়া দাওয়া শেষ হয়নি, ওয়েটিং করছি, যদি বেশি দেরি হয় আমি বলে রেখেছি ঘুমিয়ে যাবো বালিশ টালিশ নিয়ে, এক ঘন্টা আমিও রেস্ট করে নেব, ওদের খাওয়া দাওয়া হোক, ততক্ষণ অপেক্ষা করে কি আর করা যাবে। হাই করো সবাইকে, তোমার কেমন লুক চাই বলো? ঠিক আছে, আচ্ছা তুমি আমার উপর ছেড়ে দিয়েছো না, আচ্ছা উপেশ হেয়ারস্টাইল করবে আর কি পরবে, ঠিক আছে। তো চলো ওর ফাইনাল লুকটা আস্তে আস্তে দেখাবো, শেয়ার করবো।
ব্রাইডের একদম ফাইনাল লুক। এটা ক্লোজ করো, ঘোরো একটু, ঘোরো ঘোরো, পুরো লুকটা দেখাও। আচ্ছা সামনে আস। সো বলো আবার তোমার কেমন লেগেছে বলো। থ্যাংক ইউ। তোমার মন মতন হয়েছে তো? ঠিক আছে, থ্যাংক ইউ। এবার ব্রাইডের ব্রাইডকেও জিজ্ঞাসা করে নিলাম কেমন লাগলো, তো খুব খুশি। সো ভিডিওটা অবশ্যই দেখে জানাবে কেমন লেগেছে ওর। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে, টাটা সবাইকে।